আসানসোলের শতাব্দী পার্কে বসন্ত উৎসবে সামিল হলেন এলাকার সাংসদ বাবুল সুপ্রিয়। সপরিবারে এসে আসানসোলবাসীর সঙ্গে আবির খেললেন তিনি, গাইলেন গানও। গানে গল্পে আড্ডায় দোলের আনন্দ উপভোগ করলেন মন্ত্রী মশাই। তবে রাজনীতির বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্ন এদিন সুকৌশলে এড়িয়ে যান বাবুল। আমি যেটা প্রথমেই বলেছি, আমার ইনভিটেশনে পরিষ্কার করে লেখা আছে, আন্ডারলাইনও করে দিয়েছি যে অ্যাবসলিউটলি নন পলিটিক্যাল প্রোগ্রাম। এবং আজকে আপনারা যেটা দেখছেন, সমস্ত রং গেরুয়া লাল নীল সাদা আরও যা যা কালার আছে সব কালার আজকে মিলেমিশে এক এক হয়ে গেছে। আমাদের বাংলায় আমরা ছোট থেকে শান্তিনিকেতনে বসন্ত উৎসব দেখেছি, আজকে মানুষের একসাথে গান গাইবার দিন, একসাথে খাওয়া দাওয়া করার দিন, একসাথে আনন্দ করার দিন। আজকে এই শতাব্দী পার্ক যেটা এতদিন বন্ধ হয়ে পড়েছিল, অনেক খাটাখাটনি করে এটাকে চালু করা হয়েছে, সুন্দর করে যতটা পেরেছি সাজানোর চেষ্টা করেছি, তাতে এতগুলো উৎসব চারদিকে হচ্ছে এবং মানুষ আনন্দ করছে, এটা দেখতে পেরে মনে হচ্ছে পুরো যাকে বলে পয়সা উসুল সুদে আসলে সমস্ত আজকে যাকে বলে আনন্দটা মানে মন ভরে উপভোগ করছি সব মানুষ। এরা সবাই নন পলিটিক্যাল মানুষ, চারদিকে আপনারা যেটা দেখছেন, যে জন্য আপনাদের সবাইকে বলবো আনন্দ করুন, যতক্ষণ খাবার আছে, খাওয়া দাওয়া আছে, এনার্জি আছে, ততক্ষণ লেটস হ্যাভ ফান। দেখো আমি ক্যা হ্যায় কি আজ রং কি বাত মে নেই করুঙ্গা এসা এসা কাহা হ্যায়, তো আজ জো ভি কালার আপকো দিখ রহা হ্যায় সমঝ লিজিয়ে ইয়ে খুশি কি কালার হ্যায়। আজ কিসি ভি তরিকে কা পলিটিক্যাল বাত করনা ঠিক নেই হ্যায়। বসন্ত উৎসবে ভোটের প্রচারে নামলেন উত্তর মালদার কেন্দ্রের প্রার্থীরা। একদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসুম মেঞ্জি নূর যখন পুরাতন মালদা পুরসভার ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বাসিন্দাদের আবির মাখিয়ে জনসংযোগে ব্যস্ত, তখনই কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীও পুরাতন মালদা পঞ্চায়েতে মেতে উঠলেন বসন্ত উৎসবের আনন্দে। নিজেও রং মাখলেন ও অপরকেও মাখালেন। শুধু রাজনীতির স্বার্থে নয়, সম্প্রীতির এই উৎসব প্রতিবছর তিনি এইভাবেই কাটান বলে জানিয়েছেন। রঙে রঙে প্রচার সারলেন উত্তর চব্বিশ পরগনা লোকসভা নির্বাচনের প্রার্থীরা। ডান বাম নির্বিশেষে সব শিবিরে এদিন সম্প্রীতির এই উৎসবকে প্রচারের মাধ্যম করেন। দলের সকালে নিজ নিজ কেন্দ্রে প্রচার সারেন দীনেশ ত্রিবেদী, সৌগত রায়। হলুদ পাঞ্জাবি পরে আবির মেখে প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। কচিকাঁচাদের সঙ্গে অংশ নেন প্রভাত ফেরিতেও। একই সঙ্গে দমদমের বিভিন্ন এলাকার বসন্ত উৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রচার সারেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। একইভাবে জনসংযোগ বাড়াতে বসন্ত উৎসবকে প্রচারের হাতিয়ার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়। শ্যামনগর বাবুঘাট অঞ্চলে এদিন প্রচার চালান বাম প্রার্থী। কর্মী সভার মধ্যে দিয়ে এতদিন ভোটের প্রচার চলছিল ঠিকই, কিন্তু হোলির দিনে সাধারণ নাগরিকদের সঙ্গে রঙের খেলায় মেতে উঠলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খোল করতাল থেকে ব্যান্ড পার্টি, সঙ্গে আদিবাসী নাচ। কল্যাণবাবুর মিছিল থেকে বাদ পড়েনি কিছুই। দলের কর্মী সমর্থক থেকে শুরু করে পথ চলতি মানুষ সবার সাথেই এদিন আবির খেলে রঙের খেলায় মাতলেন তৃণমূল প্রার্থী। দলের দিন আবির খেলার পাশাপাশি ভোটের প্রচারে নামলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল কর্মীরা। এদিন সকাল থেকে কৃষ্ণগঞ্জ বিধানসভা ও নদিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল, দেওয়ান লিখনে অংশ নেন দলের কর্মী ও সমর্থকরা। আপূর্ব এক্সপ্রেস থেকে ছটি ল্যাপটপ সহ একটি ডিভাইস উদ্ধার করল বর্ধমান জিআরপি। হোলির কারণে এদিন সকাল থেকে দূরপাল্লার পাশাপাশি লোকাল ট্রেনগুলিতেও তল্লাশি চালাচ্ছিল রেল পুলিশ। সেই সময় আপূর্বা এক্সপ্রেসের জেনারেল কামরার বাথরুমের কাছে একটি বড় লাল রঙের ট্রলি ব্যাগ উদ্ধার করে রেল পুলিশ। ট্রলি থেকে ছটি নামী কোম্পানির ল্যাপটপ ও একটি ডিভাইস উদ্ধার হয়েছে, তবে ট্রলিটির মালিকের খোঁজ পাওয়া যায়নি। এতগুলি ল্যাপটপ ও ডিভাইস কি কারণে বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার আলমশাহী ও মহেশাসথলী এলাকা থেকে 65টি তাজা বোমা ও 4টি সকেট উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার এলাকায় তল্লাশি চালানোর সময় 3টি কন্টেইনার ভর্তি বোমা নজরে আসে পুলিশের। ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে সেগুলি মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে শামসেরগঞ্জ থানার পুলিশ।